গত ভিডিওতে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে লগ অ্যাড করেছিলাম এবং এই মেন মেনুতে বেশ কিছু অপশানস অ্যাড করেছি আর এই ভিডিওতে মূলত আমরা দেখবো যে আমরা আমাদের সাইট বারটা কীভাবে নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারি কিভাবে ফুটারে নিজেদের ইচ্ছা মতো বিভিন্ন এলিমেন্টস অ্যাড করতে পারি এবং ফাইনালি আমরা দেখবো এই ফুটার থেকে আমরা ফ্রি থিম ইউজ করছি দেখে এই ক্রেডিটটা যে তাদের দেয়া লাগছে সেটা কিভাবে আমরা রিমুভ করব শুধু তাই না এই সোশ্যাল মিডিয়ার আইকনগুলোতে আমরা আমাদের নিজেদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কসগুলো কিভাবে অ্যাড করব সেগুলো সম্পর্কে জানবো সো লেটস গেট স্টার্টেড নাও অ্যাট ফার্স্ট আমরা আমাদের সাইডবারটা নিজেদের মতো করে সাজাবো এখন আমি যদি এই ড্যাশবোর্ডের লে আউট এই অপশনে যাই তাহলে দেখবেন সাইটবার রাইট নামে আমি একটি অপশন দেখতে পাচ্ছি এখানে অ্যাড গ্যাজেটে ক্লিক করার মাধ্যমে আমরা ডিফারেন্ট অপশানস অ্যাড করতে পারব বাট এখন এই মুহুর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের বেশ কিছু এগুলোকে কি বলে এগুলোকে বলে হয় গ্যাজেট বেশ কিছু গ্যাজেট আছে যেগুলো আমাদের আসলে দরকার নেই এখন আমরা এগুলোকে ডিটেক্ট করব এবং আননেসেসারি রিমুভ করব এখন এখানে দেখবেন ফার্স্টে আছে র্যান্ডম পোস্ট এখন এই র্যান্ডম পোস্ট হচ্ছে আপনি তো অবশ্যই আপনার ব্লগ স্পোর্ট সাইটে অনেক ধরনের আর্টিকেল লিখবেন যখন লিখবেন তখন এই র্যান্ডম পোস্টে বিভিন্ন রকমের রিডারদেরকে আসলে ধরুন এই ব্লগ পোস্টটা পড়ছে এই পোস্টটা পড়ার সময় তাকে সাজেশনে বিভিন্ন ধরনের অন্যান্য আর্টিকেলগুলো দেখাবে যেগুলো আমরা আর্টিকেল বা ব্লগগুলো দেখাবে যেগুলো আমরা এইখানে দেখতে পারবে ভিজিটররা তেমনিভাবে অন্য আরেকটা আর্টিকেল দেখলে যখন তারা পড়বে তখন র্যান্ডমলি আদার্স আরও ব্লগগুলো তাদেরকে এখানে রেকমেন্ড করবে এটা একটা হেল্পফুল ফিচার রিডারদেরকে ধরে রাখার জন্য নিজের সাইটে এখন এটাকে আমরা যেমন আছে তেমনই রাখবো এটাকে রিমুভ করব না তারপর হচ্ছে ফলোয়ার্স ফলোয়ার্সে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের তিনটা সোশ্যাল মিডিয়ার লিঙ্কস এখানে দেয়া আছে এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখা যাবে আমরা ওয়ার্ডপ্রেস এই পেজে এসে পড়ছি কিন্তু এটা কিন্তু আমাদের নিজেদের পেজ না এখন এই জায়গায় আমরা আমাদের নিজেদের পেজগুলোকে লিঙ্ক করে দিব এর জন্য আমি ফার্স্টে ফলোয়ার্সের পাশে যে ইডিট অপশন সেখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু অপশনস আছে এখন আপনি একটু খেয়াল করে দেখবেন এগুলোর মধ্যে কিন্তু লিঙ্ক আছে এই যে ফেসবুকের লিঙ্ক টুইটারের লিঙ্ক এমনকি ইউটিউবের লিঙ্ক এখন এই যে ফেসবুকের লিঙ্কটা আমরা যদি এই ফেসবুক পেজটা দেখি এম এস এটা অ্যাকাডেমির লিঙ্কটা কী ফেসবুক ডট কম স্ল্যাশ তারপর ইউজার নেম দ্য এম অ্যাকাডেমি তো এই ক্ষেত্রে এটাকে আমি কপি করলাম তারপর ওয়ার্ডপেসের বদলে দ্য এম এস পেস্ট করে দিলাম তেমনিভাবে টুইটারের ক্ষেত্রে টুইটার ডট কম স্ল্যাশ তারপর টুইটারের ইউজার নেম দিয়েছে এই ক্ষেত্রে আমি আমার ইউজার নেমটা দিয়ে দিব মাসুক আন্ডার স্কোর সরকার তারপর সবার লাস্টে আছে ইউটিউব ইউটিউবের ইউজার নেম এই ক্ষেত্রে আমি দিয়ে দিব আমার চ্যানেলের লিঙ্ক ইউটিউব ডট কম স্ল্যাশ মাসুক সরকার বাতিস্তা অল এখন আমি যদি সেভে ক্লিক করি তারপর আমি যদি এখানে রিলোড দিই এখন আমি যদি এই ফেসবুকে লাইকে ক্লিক করি তাহলে দেখবেন আমরা কিন্তু এমএসবি একাডেমি পেজে এসে পড়েছি তেমনিভাবে আমি যদি সাবস্ক্রাইবারে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের চ্যানেলে এসে পড়েছি এখন এইখানে দেখবেন বেশ কিছু নাম্বারস আছে সাবস্ক্রাইবার সাতশো আটান্ন কিন্তু আমার কিন্তু এই চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক এখন আপনি যদি এই সাবস্ক্রাইবারের কাউন্টারটা ওই জায়গায় সেট করতে চান তাহলে ফলোয়ার্সে আবার ক্লিক করবেন এডিট করবেন তারপর এখানে আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে অবশ্যই সাবস্ক্রাইবারের নাম্বারটা দেয়া থাকবে এই যে সাতশো আটান্ন এখন এটাকে চেঞ্জ করে আপনি আপনার মতো নাম্বার দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম পঁচাশি হাজার দশ এখন আমি যদি রিলোড দিই তাহলে দেখবেন আমি যে নাম্বারটা সেট করেছি সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি সো আপনি এইভাবে আপনার ফ্যান ফলোয়ার পেজে বা চ্যানেলে যা আছে দ্য রিলেভেন্ট এরকম নাম্বারগুলো এখানে সেট করে দিবেন তারপর নেক্সট আমরা দেখতে পাচ্ছি ফেসবুকের লাইক বক্স এখন এখানে যদি আমি ইডিটে ক্লিক করি তাহলে দেখুন এখানে যে পেজের ইউআরএলটা দেওয়া আছে সেটা অন্য একটা পেজের এখন এটা চেঞ্জ করে আমি দ্য এম এস বি দিয়ে দিলাম যেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এখন আমি যদি এখানে রিলোড দিই তাহলে দেখুন এটা চেঞ্জ হয়ে কিন্তু আমাদের ফেসবুক পেজটা এখানে দেখাচ্ছে এখন যে কেউ যে কোনো ভিজিটর কিন্তু লাইকে ক্লিক করে আমাদের পেজের সাথে কানেক্টেড হয়ে যেতে পারবে তারপর হচ্ছে রিসেন্ট কমেন্টস আমাদের আমরা যখন বিভিন্ন ব্লগ পোস্ট লিখবো নেক্সট লেকচার অবশ্য আমরা দেখব কীভাবে ব্লগ পোস্ট আমরা লিখতে পারি এবং পেজগুলোকে অর্গানাইজ করে সাজাতে পারি তো যখন আমরা বিভিন্ন ব্লগ পোস্ট লিখবো ব্লগ পোস্টের মধ্যে কিন্তু আমাদের কমেন্ট অপশন অ্যানাবল থাকবে তো যখন কেউ কমেন্ট দিবে তখন রিসেন্ট কমেন্টসে যে কোনো ভিজিটররা সেগুলো দেখতে পারবে আর তারপর আছে পপুলার পোস্ট পপুলার পোস্ট হচ্ছে বিভিন্ন ব্লগ পোস্ট যখন আমাদের লেখা থাকবে আমরা যখন লিখবো আমাদের ব্লগ স্পোর্টস সাইটে আমরা কিন্তু সব কিছুরই স্ট্যাটিস্টিক দেখতে পারবো এই ট্যাবে গেলে কোন জায়গা থেকে কোন সোর্স থেকে ট্রাফিক আসলো কোন আর্টিকেলগুলো বেশি কনভার্ট হচ্ছে সবগুলি কিন্তু আমরা এখানে দেখতে পারবো আর এই গ্যাজেটের মধ্যে এই পপুলার পোস্ট এই গ্যাজেটের মধ্যে আমাদের সবচেয়ে বেশি পারফর্ম করা ব্লগ আর্টিকেলগুলোর লিঙ্ক এখানে থাকবে সো তখন যে কোনো ভিজিটর কিন্তু যখন বিভিন্ন আর্টিকেল পড়বে তারা কিন্তু পপুলার ব্লগ পোস্টগুলো দেখবে এবং দেখার পর সেগুলো যেহেতু পপুলার সেগুলো কিন্তু তারা আবার রিড করা শুরু করবে ইটস এ ভেরি গুড থিং তারপর হচ্ছে এই ব্লগটি সন্ধান করুন আমি বাংলা ল্যাঙ্গুয়েজ সেট করেছিলাম দেখে এই লেখাটা বাংলা দেখাচ্ছে এখন আমি যাচ্ছি এই ব্লকটি সন্ধান করুন এই সার্চ অপশনটা সবার ফাস্টে থাকবে এর জন্য এই যে এই ব্লকটি সন্ধান করুন আমি এখানে মাউসটা রাখলেই দেখবেন এরকম একটা আইকন এটাকে জাস্ট তখন আমি ক্লিক করে ধরে সবার উপরে সেট করে দিব। রাইট এখন আমি যদি রিলোড দিই তাহলে দেখবেন কোনো এক কারণে এটা হয়নি হয়নি কারণ হচ্ছে এই চেঞ্জটার জন্য আমাদের সেভে ক্লিক করা লাগবে আমি এখন সেভ করে ফেললাম এখন আমি যদি রিলোড দিই তাহলে দেখুন এই ব্লগটি সন্ধান করুন এটা আমি সবার ফার্স্টে দেখতে পাচ্ছি তারপর র্যান্ডম পোস্ট তারপর ফলোয়ার্স তারপর ফেসবুক রিসেন্ট কমেন্টস পপুলার পোস্ট এখন আমি এখান থেকে রিসেন্ট কমেন্ট এটা আমি চাচ্ছি রিমুভ করে দিব। এর জন্য আমি রিমুভে ক্লিক করবো তারপর ওকে করে দিলেই এই গ্যাজেটটা রিমুভ হয়ে যাবে আমাদের সাইডবার থেকে তারপর হচ্ছে ট্যাক্স এই ট্যাক্সটা আমি রাখতে চাচ্ছি না তাই এটাকেও রিমুভ করে দিলাম তারপর ব্লক সংরক্ষণাগার এটাকেও আমি রিমুভ করে দিব। এখানে মূলত ইয়ারলি দেখাবে এখানে মূলত দেখাবে কোন বছরের কোন মাসে পোস্টগুলো দেয়া হয়েছে এই ক্যাটাগরি ওয়াইজ এগুলো নিজে নিজেই সাজানো থাকবে বাট এটা আমি চাচ্ছি না তাই এটাকেও রিমুভ করে দিলাম তারপর হচ্ছে ল্যাবেল আপনি যখন আর্টিকেল লিখবেন তখন চাইলে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন এখন এটাকে আমি এখানে রাখলাম তারপর রিপোর্ট অ্যাভিউস এই অপশনটা আমি সাইডবার থেকে রিমুভ করে দিলাম তারপর পেজেস এই পেজেসগুলো মূলত যেগুলো দরকার সেগুলো আমি ফুটারে অ্যাড করব তাই সাইডবার বার থেকে আমি এটাকে রিমুভ করে দিলাম আমার সম্পর্কে এটাও আমি রিমুভ করে দিলাম ফিচার পোস্ট যেহেতু আমরা পপুলার পোস্টগুলো অর্গানাইজ ওয়েতে রাখতে পারছি সাইডবারে তাই পপুলার পোস্টটা আমি রিমুভ করে দিলাম আর এখানে আছে অ্যাডসেন্স আপনি যখন অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভাল পাবেন আপনার সাইটের জন্য তখন আপনি সাইডবারে অ্যাড দিতে পারবেন সো এটা আপনি এখানে এই অবস্থায় রাখতে পারেন অল রাইট এখন আমি যদি রিলোড দিই তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের ফাইনাল আউটপুট সাইট বারের আপনার নেক্সট লেকচারগুলোতে কিন্তু বিভিন্ন রকমের ব্লগ পোস্ট এখানে দিব পেজ ক্রিয়েট করবো তখন আপনি সাইডবারের আউটপুটটা আরও সুন্দরভাবে দেখতে পারবেন কারণ সেখানে র্যান্ডম পোস্টগুলো থাকবে সেখানে পপুলার পোস্টগুলো থাকবে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে সো হোপ দিস মেক চ্যান্স এখন আমরা ফুটার নিয়ে কাজ করব। ফুটার হচ্ছে এই অংশটা এই অংশে দেখুন রিসেন্ট পোস্ট এই একটা গ্যাজেট আছে র্যান্ডম পোস্ট এইখানে যেইটা এইখানেও সেম এইটাই বারেও সেম সো এক জিনিস কিন্তু দুই জায়গায় রাখার দরকার নেই সেমভাবে পপুলার পোস্ট তো এখন আমি যদি এখানে ফুটারে যাই তাহলে দেখবেন এখানে এই গ্যাজেটগুলো আছে এখন এগুলোকে আমি জাস্ট সিম্পলি ওয়ান বাই ওয়ান রিমুভ করে দিব রিমুভ করে দেওয়ার পর ধরুন এইখানে আমি তিনটা ইম্পর্ট্যান্ট পেজ আমাদের সাইটে অ্যাড করব এর জন্য আমি অ্যাডে গ্যাজেটে ক্লিক করলাম তারপর এখানে দেখুন ছাব্বিশটা গ্যাজেট আছে আপনি আপনার দরকার অনুসারে আপনার পছন্দের গ্যাজেটটি এখানে অ্যাড করতে পারবেন এই যে এখানে একটি অপশান আছে পেজেস এখন আমি এই অ্যাড আইকনে ক্লিক করলাম তাহলে দেখুন আমি কোন পেজগুলো এখানে অ্যাড করতে পারবো সেগুলো এখানে দেখতে পাচ্ছি এখন আমি হোমটাকে আনটিক করে দিলাম তারপরে এখানে কন্ট্যাক্ট আস অ্যাবাউট টার্মস অফ ইউস এই তিনটা অপশান আমি অ্যাড করতে চাচ্ছি তারপর এখানে টাইটেল দেওয়া আছে পৃষ্ঠা এখানে আমি দিয়ে দিলাম ইম্পর্ট্যান্ট পেজেস তারপর সেভে ক্লিক করে দিলাম এখন আমি যদি এখানে রিলোড দিই তাহলে দেখুন ইম্পর্ট্যান্ট পেজেসের আন্ডারে আমরা আমাদের অ্যাড করা তিনটা পেজ দেখতে পাচ্ছি এখন যে কেউ কিন্তু আছে ক্লিক করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে অ্যাবাউটে ক্লিক করলে আমাদের সম্পর্কে জানতে পারবে আর হোমে ক্লিক করলে তো হোম পেজে এসে পড়বে তারপর নেক্সট যেই কলামটা সেই কলামে আমি যে উইজেটটা অ্যাড করব সেটা হচ্ছে টেক্সট উইজেট এখানে আমরা আমাদের সম্পর্কে লিখবো এই জন্য টাইটেলে দিয়ে দিলাম আমরা হু উই আর তারপরে এই ব্লগ সম্পর্কে আমি একটা কথা লিখে রেখেছিলাম এটাকে কপি পেস্ট করে আমি এখানে সেভ করে দিলাম এখন আমি যদি এখানে রিলোড দিই তাহলে দেখবেন হু উই আর এখানে আমাদের সম্পর্কে যে টেক্সট আমি অ্যাড করেছিলাম সেটা অ্যাড হয়ে গিয়েছে তারপর নেক্সট কলাম ফুটারের ফাইনাল যে কলাম সেখানে আমি যে উইজেরটা অ্যাড করব সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট এখানে আমরা আমাদের পছন্দের পছন্দ মতো আর কি বিভিন্ন জিনিসের লিঙ্ক দিতে পারব এখানে আমি দিয়ে দিলাম তাই ন্যাসেসারি লিঙ্কস ন্যাসেসারি লিঙ্কস দিয়ে এখানে আমি ফার্স্ট লিঙ্কের নাম দিব অল কোর্সেস অল ভিডিও কোর্সেস তারপরে এখানে লিংক হিসাবে আমি এমএসবি একাডেমিতে যাওয়ার পর অল কোর্সের যেই লিঙ্কটা সেই লিঙ্কটা এখানে কপি পেস্ট করে দিয়ে দিব এখন আপনি যদি এম এস বি করে থাকেন তাহলে এই লিঙ্কটার জন্য অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট করে ফেলবেন তারপর আপনার সেই অ্যাফিলেট লিঙ্কটি এখানে দিয়ে দিবেন দেন অ্যাড লিঙ্ক এই অপশনে ক্লিক করবেন তারপর এখানে আমি আরেকটা লিঙ্ক এই অল ভিডিও কোর্সেসের পর অ্যাড করতে যাচ্ছি যেটা হতে পারে ইউটিউব তাই এখানে আমি দিয়ে দিলাম লেটেস্ট ভিডিওস তারপর এখানে আমি জাস্ট সিম্পলি ইউটিউবে গিয়ে আমার অল ভিডিও শেয়ার লিঙ্কগুলো দিয়ে দিব অলরাইট রাইট অ্যান্ড ফাইনালি আমি যে লিঙ্কটা দিব সেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা এখানে আমি ফাইনালি অ্যাড করে দিলাম তারপর আমি সেভ করে ফেললাম অল রাইট এখন আমি যদি রিলোড দিই তাহলে দেখবেন আমরা যে নেসারি লিঙ্ক হিসাবে যেই কাস্টমাইজ লিঙ্কগুলো আমাদের নিজের ইচ্ছা মতো নিজেদের ইচ্ছা মতো যে অ্যাড করলাম সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমরা কিন্তু ফাইনালি আমাদের সাইট এবং ফুটারের ক্যাশগুলো কমপ্লিট করে ফেললাম আমাদের এই ব্লগ স্পোর্ট সাইটে এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা যে ফ্রি থিমটা ইউজ করছি সেটা আমরা কাউকে বুঝতে দিব না এর জন্য এই ফুটারের এই অংশটা আমরা রিমুভ করব। এখন এটাকে রিমুভ করার জন্য আমি চলে যাব থিমে আর এই থিমে যাওয়ার পর আমি যদি এই মেনু অপশনে ক্লিক করি ক্লিক করার পর এখন আমি ক্লিক করবো ইডিট এইচটিএমএল এই অপশনে এই অপশনে ক্লিক করলেই আমাদের এই ওয়েবসাইটের যত সব কোড আছে সব কিছু আমরা এখানে দেখতে পারবো একদম এ টু জেড এখন এই যে কোডের মধ্যে অবশ্যই এই জিনিসটা লেখা থাকবে ক্রিয়েটেড বাই থিম এক্সপোজ অ্যান্ড ফ্রি ডিজাইন রিসোর্স এখন আমি এখানে সার্চ দিব আমার কীবোর্ডে প্রেস করব কন্ট্রোল এফ তারপর এখানে সার্চ দিব আমি ক্রিয়েটেড বাই ক্রিয়েটেড বাই লিখে এখানে আমি এন্টার করলাম তাহলে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটেড বাই এই অংশটুকু লেখা আছে এখন এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু শুধুমাত্র ক্রিয়েটেড বাই লেখা না এই ফুটারের যে লেখাটা ক্রিয়েটেড বাই থিম এক্সপোজ অ্যান্ড ফ্রি ডিজাইন রিসোর্স এই সম্পূর্ণ জিনিসটি কিন্তু এখানে লেখা আছে ক্রিয়েটেড বাই থিম এক্সপোস ফ্রি ডিজাইন রিসোর্স আর এই যে এই থিম এক্সপোজ এটা যে ক্লিকাবল হবে এর জন্য এখানে দেখুন ইউআরএলটা দেওয়া আছে এখন যারা মূলত এই স্টেমেল বুঝেন তারা নিশ্চয়ই এই অংশটুকু দেখে বুঝতে পারছেন আর দেখবেন এই কোডটা কিন্তু ফুটার ওয়াপার এই ক্লাসের ভিতর আছে এখন একটা প্রবলেম হচ্ছে আগে ব্লগারের মধ্যে কাস্টম সিএসএস অ্যাড করার একটা অপশন ছিল বাট কারেন্টলি নতুন ইন্টারফেসে আমি এটা দেখতে পাচ্ছি না আনফর্চুনেটলি পরবর্তীতে আপনারা যদি কাস্টম সিএসএস অ্যাড করার কোনো অপশন পান তাহলে এই কোডটা জাস্ট সিম্পলি কাস্টম সিএসএস এ অ্যাড করে দিবেন তাহলেই নিচের ক্রেডিট অপশনটা হাইড হয়ে যাবে আর যারা এস্টেম খুব ভালো পারেন তারা কতটুকু এখানে কাট করবেন এবং কোন ক্লাসগুলো এগুলোর সাথে যে রিলেটেড ক্লাসগুলো সেগুলো যে এই কোডের মধ্যে আছে কিভাবে রিমুভ করতে হয় যারা জানেন তারা সম্পূর্ণ এই ফুটার ওয়াপার এই ক্লাসটাকে ক্লাসের সাথে আনুষাঙ্গিক যে কোডগুলো সব রিমুভ করে দিবেন উপর থেকে এখান থেকে তাহলেই এই ফুটারটা রিমুভ হয়ে যাবে আমি খুবই দুঃখিত আমি কাস্টম সিএসএস আগে ছিল এখন আমি খুঁজে পাচ্ছি না দেখে এটা আপনাদেরকে দেখাতে পারলাম না অলরাইট সো আপনি যদি কাস্টম সিএসএস অপশনটা পরবর্তীতে ব্লগে যদি আবার অ্যাড করে তাহলে এই কোডটা মূলত অ্যাড করে দিলেই আপনার ফুটার থেকে এই অপশনটা হাইড হয়ে যাবে এখন আমরা এই যে এখানে যেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে সেগুলো চেঞ্জ করে আমাদের লিঙ্কগুলো অ্যাড করব। যাতে যে কেউ আমাদের সাথে খুব সহজেই কানেক্টেড হতে পারে এই জন্য আমি লেআউটে লে লেআউটে গেলেই দেখতে পারবেন এখানে একটা অপশন আছে সোশ্যাল মিডিয়া আইকনস এখন এই ইডিটি আমি ক্লিক করবো এখানে দেখুন ফেসবুক টুইটার গুগল প্লাস ইনস্টাগ্রাম আর এস এস এই লিঙ্কগুলো আছে এখন আমি আর এস এস রাখতে চাচ্ছি না তাই আমি ডিলেটে ক্লিক করব গুগল প্লাস কিন্তু এখন বন্ধ তাই এটা রাখার তো কোনো মানেই হচ্ছে না তাই আমি ডিলেট করে দিলাম এখন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এটা কিন্তু আমাদের লিঙ্কগুলো দেয়া দেয়া নাই আর কি এখানে এটা ডিফল্ট ভাবে এসেছে তাই এখন আমি এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করলে দেখুন আমরা এখানে আমাদের পেজের লিঙ্কটা দিতে পারবো তো আমি এখানে দা এম এস বি একাডেমি এটাই হচ্ছে লিঙ্ক সো এটা এভাবে অ্যাড করে সেভ করে ফেললাম তেমনিভাবে টুইটারের ক্ষেত্রে স্ল্যাশ দেওয়ার পর আমার ইউজার নেমটা দিয়ে দিব তারপর ফাইনালি ইনস্টাগ্রাম ইউটিউটে ক্লিক করে ইনস্টাগ্রাম ডট কম স্ল্যাশ তারপর ইনস্টাগ্রামের ইউআরএলটা আমি দিয়ে দিচ্ছি এখানে এখন আমি সেভ করে দিলাম তারপর সেভ করলাম আবার এখন আমি যদি এখানে রিলোড দিই তাহলে দেখুন এক্সট্রে যে দুইটা আইকন দুই তিনটে আইকন ছিল আমি অ্যাড করতে চাচ্ছিলাম না সেগুলো রিমুভ হয়ে গিয়েছে আর এখন যেগুলো আছে আমি ক্লিক করলে দেখতে পারবো এই যে ইনস্টাগ্রামে ক্লিক করলাম আমি কিন্তু এখানে এম এস বি অ্যাকাডেমির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এসে পড়লাম তেমনিভাবে টুইটারে ক্লিক করলে টুইটারে চলে যাবে ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে আর মূলত এইভাবেই আপনি এই জিনিসগুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন আশা করছি এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ নেক্সট সিরিজের ভিডিওগুলো খুব শীঘ্রই আমি এই চ্যানেলে আপলোড দিব তাই মিস করতে না চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি দেন লেট মি ন